করতে শুরু করুন আমি কিছু বুঝতেছি না। 2015-তে আমি ওবিসি ওয়েলফেয়ার থেকে সুযোগ পাইছি নার্সিং পড়ার লিগা গভর্নমেন্ট ভাবে। এখন 2021, তো আমি গভর্নমেন্টের কাছে এটাই কমু যে যদি চাকরি না দেওয়া হয় তাহলে শুধু শুধু আমরা যে কেরে ভাবে পড়াইছে। 2015 থেকে 2021 পর্যন্ত এখনো পর্যন্ত পড়া শেষ করলাম, বাইরে কাজ করতেছি, বাইরে আছি। নার্সিং কি পড়ছিলাম শুধু বাইরে বাইরে থাকলে গা আমরা কি ইচ্ছা করে না যে ফ্যামিলির লোকের সময় কাটাইতে ফ্যামিলির কাছে থাকতে? আর আমি নার্সিং ভাই বোন দিয়ে করতেছি, এটা ডেপুটেশন ডেপুটেশন দিয়ে কোনো কাজ হতো না। আমরা আন্দোলন করতে লাগবো সবাই মিলে, নাইলে এই চাকরি আর জীবন কপালে জুটতো না। আর আমার কথা, যদি চাকরি নাই দেওয়া হয় তাহলে ফালতু কেড়ে কেড়ে গভর্নমেন্ট ভাবে এত এত স্টুডেন্টদের সুযোগ দেওয়া হয়েছে বাইরে পড়ার লিগা, তারা কি সারা জীবন বাইরে কাটাইবো? তারা ইচ্ছা করে না যে তারা ফ্যামিলির লগে সময় কাটাতে নিজের থেকে থাকুক বললে। লাস্ট মে মাসে আমি হসপিটালে অ্যাডমিট আসলাম, তখন দেখছি স্টাফের কতটুকু ক্রাইসিস। একটা ইঞ্জেকশন চ্যানেল রিমুভ করবো, ইঞ্জেকশন চ্যানেল খুলবো, ওটার লিগে তারা সময় নিতে আছে, কারণ কেন তারা বিজি। তো এটাই তো মুফা, শুধু শুধু আমরা যেমনভাবে নার্সিং স্টুডেন্টদের গভর্নমেন্টভাবে নিয়ে আসে আমরা লাইব্রেরি কেরেমভাবে ঝুলে রাখে। আজকাল না হইলে যদি আজকাল যদি নার্সিং না পড়তাম কোনো প্রফেশনালি পড়লাম হইলে বললে অ্যাটলিস্ট টিউশন করে হলে দুই তিন চার পয়সা হলে আমরা কামাতে পারলাম হইলে। বাইরে থেকে কী হইল এলাকে আমি নার্সিং ভাই বোনদের করতেছি, চলো এই ডেপুটেশন দিয়ে সেটা কোনো কাম হইতো না, আমরা সবাই মিললে সেটা একজুট হতে পারবো, তৈলে গভর্নমেন্ট জব পাওয়া যেত না, পসিবল না।